thanks to Professor Azim. Are you feeling jealous? Little bit. Oh, really? I like jealousy. তার উপর আবার বাসের জেলাসি। এই আমার দিকে একটু স্ট্রেট হইতে তাকাও তো। আমি তো তাকিয়ে আছি। একদিনই তো তোমার কথাবার্তায় আমি অনেক ইমপ্রুভমেন্ট খেয়াল করছি। স্যার আপনি তো জানেনই যে আমি অভিনয়ের সাথে জড়িত। এ সময়ের কিছু জনপ্রিয় কৌতুক অভিনেতা আছেন যারা আমার বন্ধু বান্ধব, তাই ওই কৌতুক অভিনেতাদের নিয়ে একটা প্রোগ্রাম করতে। হঠাৎ কৌতুকের প্রোগ্রাম কেন? স্যার আপনিই তো বলেছিলেন যে হাসলে নাকি মানুষের কাজের গতি বাড়ে, তাই স্যার সে কথা মাথায় রেখেই আমরা চাচ্ছি একটা কৌতুকের প্রোগ্রাম করবো স্যার। ঠিক আছে, ক্যারি অন। তুমি যদি থাকো তবে ইট উইল বি ফলোড বাই লাঞ্চ। আমি কি কখনো আমার বসের কথা অমান্য করেছি? এম আই অনলি বস? অফকোর্স, আমি তো কখনো অন্য কোনো রকম বিহেভিয়ার আপনার কাছে পাইনি। মানে? মানে আপনার মতন বস যদি প্রত্যেকটা অফিসে থাকতো তাহলে মেয়েদের জন্য কাজ করাটা খুব সহজ হতো। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা যারা আজকের এই আনন্দ সভার আয়োজন করেছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা সকলকে জানাচ্ছি আমাদের অভিনন্দন। আর এই সাথে আমাদের আরেক শুভ উদ্বোধন হবেন আজকে আমাদের এই রুমটি, যে আনন্দ কক্ষ হিসাবে, এন্টারটেইনমেন্ট কক্ষ হিসাবে আমাদের কোম্পানি আমাদেরকে দিয়েছেন। এখন থেকে এই রুমে আমরা শুধু আনন্দ করবার জন্যই একসাথে হতে পারবো। এই আনন্দ কক্ষটি আজকে শুভ উদ্বোধন করবার জন্য কোম্পানির চেয়ারম্যানকে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই আনন্দ কক্ষটি তৈরি করেছি শুধু আপনাদের বিনোদনের জন্য। এটাকে আমি বিনোদন কক্ষ বলবো। আমাদের এত বড় কোম্পানিতে কাজ করতে করতে আপনারা নিশ্চয়ই পরিশ্রান্ত হন, বিষণ্ণতায় ভোগেন, তখন যেন এই কক্ষে এসে কিছুক্ষণ গান গাইলেন, একজন পাঁচজন শুনলেন, কেউ একটু আড্ডা দিলেন, কথা মনের কথা বললেন সুখ দুঃখের, এতে করে মনটা হালকা হবে, কাজে উৎসাহ আসবে। আর কাজে উৎসাহ আসলে কাজ ভালো করবেন, কোম্পানির উন্নতি হবে, আপনাদের উন্নতি হবে। এইসব চিন্তা করে এই কক্ষটি তৈরি করা হয়েছে। আপনাদের আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই বিনোদন কক্ষটি উদ্বোধন করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই অনুষ্ঠান আয়োজকের প্রধান যে আমাদের সহকর্মী রতন, আমি তাকে অনুরোধ করব সে তার অনুষ্ঠান জানি শুরু করে দেন। আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন এদের চেহারা দেখে আমরা সবাই তাকে চিনি। সবাই এক বাক্যে বলতে পারি এনারা কারা, তারপরও তাদের নাম একটু না বললেই নয়। আমার বাঁ পাশে আছেন বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজল, আর আমার ডান পাশে আছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা শাহিন খান। আমি কাজল ভাইকে অনুরোধ করব আমাদের এই উপস্থিত সহকর্মী বৃন্দদের উদ্দেশ্যে আপনার কিছু মজার মজার, আপনার ঝুলি থেকে মজার মজার কিছু কৌতুক বলার জন্য। ঠিক আছে, কুরবানি নিয়ে আমি একটু বলি, আমার দাদুর কথা বলি। দাদু মানে সদর গেটে তালা দিয়ে ঘরে বসে আছে। আমি গিয়ে বলছি, দাদু
আরে এদিকে ফকির মিসকিনরা সব মানে কুরবানির মাংস নিতে এসছে, তুমি সদর গেটে তালা দিয়ে তুমি ঘরে বসে আছো। বলে না, আমি কারোর গোস্ত দেব না। বলে হ্যাঁ কী বললে, মানেটা কি? তখন দাদু সুরে সুরে বলছে, কারো গোশ দেব না রে ফকিরে সোনা রে, আমি কুরবানির গোশ একাই খাবো, গোশ দেব না রে, আমি কুরবানির গোশ একাই খাবো, গোশ দেব না রে। ওই যে রাখা ঘরে যে গোশ রেখেছি ফ্রিজে, খাবো এ মাস ভরে হে মজা করে, এবার আইলে কুটুম বিদায় দেব সীমাই রান্না করে, কারো গোশ দেব না রে ফকিরে সোনা রে, আমি কুরবানির গোশ একাই খাবো, গোশ দেব না রে, আমি কুরবানির গোশ একাই খাবো, গোশ দেব না রে। ধন্যবাদ। এখন আমরা মজার কৌতুক শুনব আরেকজন জনপ্রিয় কৌতুক অভিনেতা শাহিন খানের কাছে। ধন্যবাদ রতন। আমরা যত পরিশ্রম করি, পরিশ্রমের মধ্যে যদি তো গান বাজনা আনন্দ ভর্তি করি, তাহলে সেই কাজটা যেমন ভালো হয়, মানুষের মনটা ভালো থাকে, দেশের উন্নতি হবে। মাননীয় চেয়ারম্যান কে জন্য আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে অনেক অনেক সম্মাননা, এই কারণে যে শুধু কর্মচারীদের দিয়ে শুধু কাজই করাইতে হবে এটা না, তার কোথায় আনন্দ ফুর্তি করাইতে হইবে। আর মাঝখান থেকে আজকে রুমটা উদ্বোধন করছেন, আমরা মাঝে মাঝে আসতে পারবো আপনাদের সাথে, আমরা বিনোদন ভাগাভাগি করবো, সবচেয়ে বড় মানে বড় খুশি হয়েছি। যাক, আসলে কৌতুক বলার মতো কিছু নাই, সমাজে অনেক কিছু ঘটতে যায় আমাকে চোখের সামনে, সেগুলোর কি একটু রঙ্গরস মাখেই উপস্থাপন করি। যেমন আজকে যখন আপনাদের অফিসে আসবো, বাসা কিন্তু আমি বাইরেইছি, কীতে যাবো চিন্তা ভাবনা করতে আছে। আবার আকাশের দিক থেকে তাকাই, আকাশ ম্যাকটা করছে কিনা, যদি ম্যাকটা করে তাহলে সিএনজি নেবো, আর যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে রিক্সা নেবো, বাতাস খাইতে খেতে যাবো। দূরে দেখি রাস্তা একদম পরিষ্কার, কিচ্ছু নেই, একটা ট্যাক্সি রিক্সা সিএনজি মনে হয় সব ঠাড়া ভরিয়া পরিষ্কার হয়ে গেছে। তো যাক, হাঁটতে 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 দূরে দিয়ে এক রিক্সাওয়ালা বইয়া চুপসাপ ঝিমায়, তো কাছে যে কইলাম, এ দাদু যাবা? রিক্সাওয়ালা কোনো কথা কয় না। আবার কইলাম, এ নাবো যাবা? রিক্সাওয়ালা কোনো কথা কয় না। আবার কইলাম, এ মেয়া যাবা? এরপরে কোনো কথা কয় না। তো মনে করলাম সবাই সুরের পাগল, গানের পাগল, একটু সুরে সুরে কথা কই। তো রিক্সাওয়ালার কানের কাছে আমার মুখটা আগইয়াই এটা সুর ধরলাম, রিক্সাওয়ালা নাকি এত বোলান বোলাইতাছি বেড়া ঘুমাইছো নাকি? রিক্সাওয়ালা লাভ দিতে কয়, স্যার আমার কি বলাইছেন, এখন সোফার দিয়ে বাইরে এলাম বেড়া, হ্যাঁ এতগুলো বোলান দিলাম, একটা অফিস উদ্বোধন হইবে না যাবো অনুষ্ঠান করতে। কে স্যার চেতেন না, ওটেন ওটেন, দাঁড়ান দাঁড়ান, ওটার আগে একটা কথা কয়, আপনি কোন ক্লাসে যাইবেন? এখন এই তো মাথা মতো গরম করে দিছো, রিক্সা সিট একটা ক্লাস ফেলি কোথায়? আরে ক্লাস তো তাকে ট্রেনে ফেলেন। কে স্যার রাগ করিয়েন না, আমরা যারা ঢাকার পুরাতন রিক্সাওয়ালা এরা খুঁজে বাইর করছি, একটা সিটের ভিতর তিনটা ক্লাস আছে। আমি কইলাম বুঝাই ক। কয় স্যার আপনারা সোজা রাস্তাতে লই যাবো, পেটের পানিও লড়বে না, এটি হচ্ছে ফার্স্ট ক্লাস, ভাড়া দেবেন আপনি 80টা। সেকেন্ড ক্লাস? সোজা রাস্তাতে না যাই, একটু বাংলাচর পথে লই যাবো সংক্ষেপে, এটি হচ্ছে সেকেন্ড ক্লাস, ভাড়া দেবেন আপনি 40টা। আমি কইলাম এবারে থার্ড ক্লাস? স্যার কিছু মনে করি না, আমি সিটে বই থাকবো, আর আপনি কষ্ট করে চালাই যাই, ভাড়া দিন 20টা। ধন্যবাদ। কাজল ভাইকে আমি আরেকটু অনুরোধ করব, আপনার একটা জনপ্রিয় একটা কৌতুক আছে, পাপড় খাবি আয়, একটু যদি বলেন না। ওটা এক সময় খুব মানে হাটে মাঠে ঘাটে মাইকে বেজেছে, যে পাপড় খাবি আই আরো দুধ মালাই, চানাচুর ভাজা দেবতী লেখা যা, আমি তোমারে এত ভালোবাসি, হায়রে তুমি যে খোদার খাসি, মানে খোদার খাসি এই জন্যই, মানে একটা কথায় কথায় মানুষ বলে আর কি। আমি যখন, তুমি জানো যখন তোমার ভাবিরে আমি নতুন বিয়ে করিয়া ঢাকায় আসলাম, গ্রামের একটা স্বাভাবিক মেয়ে, সাধারণ মেয়ে, তো যাক অরে থুই আমি আমেরিকা গেছি প্রোগ্রামে, এরম একটা কনসার্ট করতে, অনেক বাংলাদেশের খ্যাতনামা শিল্পীর এখানে গেছে, তা আমি একটু মার্কেট করার সময় এইটা ওইটা খুঁজিয়া খুঁজিয়া একটা ছোট্ট লিপস্টিক কিনলাম। জিজ্ঞেস করলাম ওটার দাম কত? দোকানদার কয় $100। আমি গুনে দেখলাম যে মিনিমাম 7,000 টাকার কাছাকাছি, একটা লিপস্টিক যদি 7,000 টাকা দিয়ে দিই বহুত হ্যাপি খুশি হবে, জীবন আর কিচ্ছু চাইবে না, এবং কি ওইটা সারা জীবন থেকে দিয়েছে। আমি ঠিক আমেরিকাতে একটা লিপস্টিক আনিয়া বোর হাতে দিছি, বউ চরম আকারে খুশি। পরের দিন আমি কই, চলো তোমার ঘুরি টুরি আই, বাইরে চেয়ে দিই ঠোঁটে লিপস্টিক দেয় নাই, তোমার ঠোঁটে লিপস্টিক কই? বউ একটু লজ্জা পেয়ে কইছে কি, আমি অর্ধেক খাইছি পান্তা পাতি, অর্ধেক তোমার জন্য থইয়ে দিছি। আমি কইলাম কি হয়েছে, ইয়া তো দামি লিপস্টিক তুই পান্তা পাতি খাইছো? চিৎকার করি আমি শ্বশুরে বলে আনতেছি, আব্বা হুচু তাড়াতাড়ি আন, কর্ম কই ঠিক আছে। শ্বশুর আব্বা আসলো, কে বাবা তুমি এমন জোরে চিৎকার মারছো,
আমার গোষ্ঠী গড়ে দেয় সব খারাই গেছে। সমস্যা কি? দেখেন আব্বা, আমি আমেরিকা দিয়া এত সাদালাত করিয়া একটা লিপস্টিক আনছি 7,000 টাকা দিয়া। হ্যাঁ, আপনার মাইয়ে পান্তা পাতে ডইলে খাইয়ে সাতা করিয়া লেছি। এ বাবা, তুমি চুপ করো, আমি দেখতে আসি। হ্যাঁ, এদিকে আইতেহি। আমার বউকে ডাকছে, ছোট্ট করে একটা চর মেরে বলে, তুই যে আমার সামনে মা শর্মাটা খুবাইছে বংশীয় ফ্যামিলির, হ্যাঁ এত দামি লিপস্টিকও পান্তা পাতে খায়, তুই ঘরে গরম বাচ্চা হয়ে দাও নাই। আমি কষ্ট করে তখন কইলাম, আর এত বছর পর আইলাম শ্বশুর বাড়ি, শ্বশুর এমন একটা কথা শুনাইলো আমার কিছু বলার নাই। তা আমি শ্বশুরের উদ্দেশ্যে কইলাম, আমি এত বছর পর আইয়া ওসাইয়া দেখলাম কি দুই চক্ষু দিয়া, বউ খাই লিপস্টিক সাবাইয়া। আদর করিয়া কইলাম, তুমি খাইও না, ও তুমি খাইও না, খাইও না বৌরে লিপস্টিক আর সাবাইয়া, ও তুমি খাইও না, খাইও না বৌরে লিপস্টিক আর সাবাইয়া। শাইন, রতন কিন্তু ভালো অভিনয় করে। তুমি সুপ্তা হও দাদু? হ্যাঁ, ও যে শুধু চাকরি করে না, মাঝে মাঝে কিন্তু আমাকে লগে কিন্তু স্টেজেও প্রোগ্রাম করে। এইবার রতন, হ্যাঁ আমরা কিছু শুনবই, রতন কিন্তু অনেক কিছু জানে এবং সবাইকে শোনাতে হবে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তবে আমি যদি কৌতুক বলতে যাই তাহলে ওনাদের মতোই আমি একটু আঞ্চলিক ভাষায় চলে যাই, প্লিজ। তো মুই তো একটা অনুষ্ঠানে এইভাবে গেছিলাম, আমরা যেরকম আইসে নাহি নি, আওয়ার সময় তো রিক্সাওয়ালার লগে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস লাগে ঝগড়া হয়েছে, চরম গ্যাঞ্জাম হইতে গেছে। আমার একটা ঘটনা ঘটছে, আমি একটা অনুষ্ঠানে যামু, কিদ্দে যামু, খুঁজে পাইতেছে না কিদ্দে যামু, খারাই আছি কিছু পাই না, দেখি একটা ট্রাক আইতেছে। মুই কইলাম, এটা খারা খারা খারা, ট্রাকটাকে খারাইলি, খারানোর পরে উঠলাম ট্রাকে, কইলাম কি মুই একটা অনুষ্ঠানে যাবো, মোর একটা লইয়া নামাই দেয় ট্রাকে। হ্যাঁ, উঠছি, ওড়ার পরে ট্রাক চলতে আসে, চলতে আসে, এত জোরে চলতে আসে, মোর লাগতে আছে ভয়। মুই কইলাম, ভাইজান ট্রাকটা একটু আসতে চালান, কয় কয় কিল লাগ গিয়া। কয় না, জীবনে প্রথম ট্রাকে উঠছি তো ভয় করতে আসে। কয় বেটা, তুই জীবনে প্রথম ট্রাকে উঠছো, তুই ভয় করতে আসে? আর মুই দেখি জীবনে প্রথম ট্রাক চালাইতেছি, মধ্যে ভয় আর নাম জীবনতে লাভ দিয়া নামা কী হরবো কি হরবো, দেখি একটা বাস আয়, উঠছি বাসে, বাসে ওঠার পরে দেখি বাস আলো একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার ডাইনে একবার বামে, স্কুল দেয় সব যাত্রীরা সিল্লাইতেছে, এ বেড়া এ কীভাবে চালাও, ঠিক করে চালা। এখন দেখি বাস আলো আসে, আমি বললাম, বেড়া তুমি যে আসতে আসো স্কুলে দিয়ে সিট খাইতেছে, ও তো কলজোটে মরবে আনে। কয়া, মুই তো হেললে গিয়ে আসি না, এইদিক ওইদিক যাইতেছি, হেললে গিয়ে সিট খাইতেছে, আর যদি জানতে মুই ফাগলা গাড়ি দিয়ে ফলাই আর গাড়ি চালাইতেছি, হলে কী হইতে? নাম শুনতে লাভ দিয়া, লাভ দিয়ে যাইতেছি, দিয়ে এক পোলা বিশাল এক বাঘের ল্যাস লইয়া দৌড়তে দৌড়তে আইতেছে, বাঘের ল্যাস, বাঘের ল্যাস দৌড়তে দৌড়তে আইতেছে। আমি কই খারা খারা, এত বড় বাঘের ল্যাস পাইলি কই? কয়, এক কফে কাটিলে গেছি। কয়, কও কি, বাঘে কিছু কয় নাই? কয়, কইবে কেমনে, চান্স পাইছে? কয়, বেড়া তুই যখন এরকম সুযোগ পাইছো, হলে বাঘের ল্যাস আনলি কে? আরে মাথা আটা কেটে আনলি না কে? মাথা আনবো কেমনে, মাথা তো আমি যাওয়ার আগে কেটে যেন কেটে লই গেছ। আসলে মানুষ যা চায় তা সবসময় হয় না। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। তবে স্যারের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ স্যার, তোমাদের দুজনকে ইনভলভ করে সত্যি আমার অনেক বড় উপকার করেছে। তুমি তোমার বোনটাকে বলবে পৃথিবীতে ভূত প্রেতি বলে কিছু একদম নেই। ছুটি? হ্যাঁ, এবার ঈদে 5 দিনের জায়গায় 7 দিনের ছুটি ঘোষণা করছি।